গেল শুক্রবারে রোহিঙ্গা ক্যাম্পের আগুনে পুড়ে ছাই হয়েছে দুশোটিরও বেশি এবং ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত পাঁচশোরও বেশি রোহিঙ্গাদের শেল্টার পঁয়তাল্লিশটি দোকান একেবারে ছাই হয়ে যায় গৃহহীন হয়ে পড়েছে চার হাজারেরও বেশি মানুষ ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে কিন্তু ততক্ষণে শেষ হয়ে যায় সব সাধারণ রোহিঙ্গেরা বলছেন বাসের অফিস থেকেই আগুনের সূত্রপাত হয়

এদিকে ক্যাম্পে গ্রীষ্ম মৌসুম আসলেই প্রতি বছর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে অতি ঘনবসতি আগুন লাগলে তা ছড়িয়ে পড়ে চারদিকে আর এই সুযোগটাই নিচ্ছে ক্যাম্পের সন্ত্রাসী গোষ্ঠীগুলো ক্যাম্পকে অস্থিতিশীল রাখতেই তারা অগ্নিকাণ্ডের ঘটনাগুলো ঘটায় বলে মত ক্যাম্প বাসিন্দাদের দু সালে ক্যাম্প এগারোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এ সময় দু হাজার পড়ে ছাই হয়ে যায় ষোলো হাজার রোহিঙ্গা গৃহহীন হয়ে পড়ে এ সময় জেলা প্রশাসকের গঠিত তদন্ত কমিটি আগুন লাগার ঘটনা তদন্ত করতে গিয়ে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সংশ্লিষ্টতা পায় তদন্ত কমিটির প্রতিবেদনে মামলা দায়ের সহ আইন শৃঙ্খলা বাহিনীর নিয়মিত চিরনীয় অভিযান ও গোয়েন্দা তৎপরতা বাড়ানো সহ দশটি সুপারিশ করা হয়েছিল চার পৃষ্ঠার তদন্ত প্রতিবেদনে নানা প্রমাণপত্র হিসেবে চুয়াত্তরটি পৃষ্ঠা সংযুক্ত করা হয়েছে তদন্তকালে তদন্ত কমিটি অন্তত পঞ্চাশ জন রোহিঙ্গা সহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছে রোহিঙ্গারা বলছেন এটা পরিকল্পিত নাশকতা এসব রোহিঙ্গারা যেসব তথ্য দিয়েছেন তাতে ভিন্ন ভিন্ন নাম এসেছে ফলে এদের শনাক্ত করা কঠিন তাই মামলার পর তদন্ত করে তাদের শনাক্ত করার পক্ষে রায় দিয়েছিল তদন্ত কমিটি এই ঘটনায়ও তদন্ত করা হবে বলে জানাই এপিবিএন হয়তো এদিকে গতকালকে ক্যাম্প তেরোতে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডেও একটি সূত্র জানাচ্ছে কয়েকজন অস্ত্রধারী সকালে এসেই আগুন ধরিয়ে দেই এনজিওর একটি বাঁশের গোডাউনে এ সংক্রান্ত একটি অডিও টিটিএন এর হাতে এসেছে এপিবিএন বলছে এ বিষয়ে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে স্থানীয়রা মনে করছেন ক্যাম্প অস্থিতিশীল রাখতে সবসময় একটি গ্রুপ চেষ্টায় তাকে তাই প্রতিটা আগুনের ঘটনায় তাদের সংশ্লিষ্টতা পাওয়া যায় এখানে আমাদের বসবাস করে আসছে বিভিন্ন সময় ক্ষতিগ্রস্ত হচ্ছে আমার যেটি মনে হয় সেটি হচ্ছে এটা কোনো একটি গ্রুপ চাচ্ছে যে রোহিঙ্গা ক্যাম্পে সবসময় অস্থিতিশীল থাকুক এবং অগ্নিকাণ্ড সহ অন্যান্য ঘটনার কারণে রোহিঙ্গা ক্যাম্প সবসময় একটা অস্থিতিশীল পরিবেশ বিরাজ করবে এবং রোহিঙ্গা ক্যাম্পে যে সময় যে যে পরিবেশ সেটি সবসময় বিনষ্ট হবে সেটি তাদের চাওয়া বলে আমরা মনে করি ক্যাম্পের আগুনে ক্ষতিগ্রস্ত স্থানীয়দেরও গড় বাড়ি কিন্তু দাতা সংস্থাগুলোর সহযোগিতা ক্যাম্পের রোহিঙ্গাদের কাছে পৌঁছালেও স্থানীয়দের কাছে আসে না এই সহযোগিতার ছিটে ফোটাও শামিমুল ইসলাম ফয়সাল টিটিএন ওকিয়া